অব্যাহত রয়েছে ভোটের প্রতি ভোটারদের অনীহা। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে মিলেছে সে চিত্র। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এত কম ভোট পড়ার হার হতাশা ও দুঃখজনক বলছেন তারা। তাদের মতে, নির্বাচন ও নির্বাচন কমিশনের উপর আস্থাহীনতার কারণে ভোটাররা ভোটদানে বিরত থেকেছেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 2018 জাতীয় নির্বাচনের পর থেকে প্রায় সব নির্বাচন ও উপনির্বাচনে ভোটার উপস্থিতি নগণ্য। ঢাকা 5 ও নওগাঁ 6 দুই আসনের উপনির্বাচনে ভোটের চিত্র ছিল প্রায় একই রকম। প্রায় ভোটাশূন্য ছিল ঢাকা 5 আসনের উপনির্বাচন, সেই তুলনায় নওগাঁয় ভোটের উপস্থিতি ছিল কিছুটা বেশি। এখন বাজে হচ্ছে আপনার 11:23, মানে আড়াই ঘন্টা পার হয়ে গেছে, আমি ভোটার পাইছি একজন। অথচ দুই আসনেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ করেছে। দুই আসনের উপনির্বাচনে মোট 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করলেও এত কম ভোট পড়ার হারকে দুঃখজনক বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন তারা। নির্বাচন কমিশনের বাস্তা নেই, নির্বাচনের বাস্তা নেই। ভোটের মাধ্যমে তো জনগণের সম্মতি প্রতিষ্ঠিত হওয়ার কথা, গণতন্ত্র হলো জনগণের সম্মতির শাসন। কিন্তু মানুষ যখন ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলে, গণতন্ত্র কার্যকর হয় না। তো এটা আমাদের এই নির্বাচন কমিশনের দায়ী এই অবস্থা সৃষ্টি করার জন্য। মানুষের মনে আস্থাহীনতা বিরাজ করছে, এই 10% এটাই প্রমাণ করে নির্বাচন কমিশন তার আস্থার জায়গায় নেই। মানুষ বিশ্বাস করে না যে তার অধীনে একটা ভালো নির্বাচন হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারলে ভোট পড়ার হার বাড়বে না। একই সঙ্গে নতুন করে নির্বাচন ব্যবস্থাকে সাজাতে নির্বাচন কমিশনকেই মূল ভূমিকা পালন করতে হবে। স্ট্র্যাটেজিটা একটু দীর্ঘমেয়াদী হতে হবে। আপনার কমিশনকে আবার ঢালাওভাবে গুছানো, কমিশনকে আবার ট্র্যাকে আনা, আমাদের কনস্টিটিউশনাল যে জায়গাগুলো দুর্বল হয়ে গেছে সেই জায়গাগুলোতে কমিটমেন্ট তৈরি করা। ভোটের ওপর আস্থা বাড়াতে রাজনৈতিক দলগুলোকেও কাজ করতে হবে বলে জানান নির্বাচন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, News 24, ঢাকা।